নমস্কার বন্ধুরা, পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। পাকা তালের সময় প্রায় শেষ বললেই চলে, তাই পাকা তাল শেষ হয়ে যাওয়ার আগেই আজকের একদম ইউনিক স্টাইলে একটা পিঠের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা দেখতে যেমন সুন্দর, খেতে তেমনই দুর্দান্ত। তাই পাকা তাল শেষ হওয়ার আগেই একবার আমার মতো এই পিঠের রেসিপিটা বানিয়ে দেখবেন। বাচ্চা থেকে বড় সবাই ভীষণই পছন্দ করবে আর খুব মজা করে খাবে। তাহলে চলুন ইউনিক স্টাইলে আজকের পিঠের রেসিপিটা শুরু করা যাক। নারকেলটাকে আমি ওভারনাইটের জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। ওভারনাইট পর আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন এইভাবে কিন্তু খুব সহজে নারকেলের খোসা ছাড়িয়ে নারকেলটাকে খুব ভালোভাবে কিন্তু গ্রেট করা যায়। যারা কুড়ির মাধ্যমে নারকেল কোড়াতে পারেন না, তারা কিন্তু এইভাবে খুব সহজে নারকেলটা কুড়িয়ে নিতে পারেন। এবার দেখুন এরকম ভারী কিছু একটা নিয়ে নেবেন। আর এখানে একটা জিনিস দেখিয়ে দিই, এর মধ্যে দেখুন যে জলটা রয়েছে, নারকেল তো ফেটে গিয়েছে, সেটা কিন্তু বেশ বড় হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন। এবার এইভাবে এটাকে একটু এইভাবে ঘা দিলে কিন্তু নারকেলের খোসাটা খুব ভালোভাবে কিন্তু ছেড়ে যাবে, এই দেখুন। আচ্ছা, ডিপ ফ্রিজ থেকে এনে কিন্তু আমি 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। 10 মিনিট পরে আমি আপনাদের দেখাচ্ছি। ডিপ ফ্রিজ থেকে এনে সঙ্গে সঙ্গে কিন্তু এরকম ভাঙার চেষ্টা করবে না, তাহলে কিন্তু ভাঙবে না। 10 মিনিটের জন্য রেখে দেবেন, তারপর ভাঙবেন, দেখবেন খুব সহজে কিন্তু এইভাবে এটাকে ভাঙা হয়ে যাবে। দেখুন নারকেলটাকে আমি খোসা থেকে এইভাবে তুলে নিয়েছি, আর দেখুন এইভাবে একটু ভেঙে নিয়েছি আমি, এটা সুবিধার জন্য। এবার যে পিছনের যে কালো অংশটা রয়েছে, যে পোর্শনটা রয়েছে, এবার এটাকে কিন্তু ছাড়িয়ে নিতে হবে। তার জন্য দেখুন এটা এরকম আলু ছেলার নিয়েছি, তো ছেলারের মাধ্যমে কিন্তু এইভাবে এটাকে খুব ভালোভাবে, এই যে খোসাটা আছে এটাকে আমি উঠিয়ে দেব। এবার দেখুন এরকম একটা আমি গ্রেটার নিয়ে নিয়েছি, আর যে নারকেলগুলোকে আমি ছাড়িয়ে নিলাম সেটাকে এবার এইভাবে আমি খুব ভালোভাবে গ্রেট করে নেব। এইভাবে গ্রেট করলে কিন্তু কোন রকম কুড়ুলির দরকার হয় না, খুব সহজে কিন্তু এইভাবে গ্রেট করা যায়। সমস্ত নারকেলগুলোকে এইভাবে প্রথমে আমি খুব ভালোভাবে গ্রেট করে নেব। দেখুন সম্পূর্ণ নারকেলটাকে আমি খুব ভালোভাবে একটা গ্রেটারের মাধ্যমে গ্রেট করে নিয়েছি। এবার দেখুন সম্পূর্ণ নারকেলটা কিন্তু আজকে রেসিপিটার জন্য আমার লাগবে না, এখান থেকে কিছুটা রেখে দেব আর কিছুটা কিন্তু আমি ব্যবহার করব। এবার দেখুন এই বাটির মাপ করে এক বাটির একটু কম আমি ময়দা নিয়ে নিয়েছি, এর মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। আর ময়মের জন্য এখানে আমি সাদা তেল ব্যবহার করছি একদম অল্প পরিমাণে। এবার সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে আমি মেখে নেব। দেখুন সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি। এবার দেখুন নিয়েছি তালের পাল্প, তালের পাল্প এখানে আমি অল্প করে দিয়ে দিলাম, একেবারে খুব বেশি দেব না, অল্প অল্প দেব, এটাকে খুব ভালোভাবে মেখে নেব। এখানে কিন্তু কোন রকম জল ব্যবহার করা যাবে না, শুধুমাত্র তালের পাল্প দিয়ে এই ময়দাটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আর একটু দিয়ে দিলাম। আচ্ছা, আপনাদের কাছে তালের পাল্প যদি কম থাকে তাহলে কিন্তু জল ব্যবহার করতে পারেন, তবে তালের পাল্প দিয়ে সম্পূর্ণ মিষ্টনটা মাখালে কিন্তু আজকের রেসিপিটা দুর্দান্ত হবে। এটা মাখানোর পর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি মিষ্টনটা কেমন হবে। দেখুন তালের পাল্প দিয়ে ময়দাটাকে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এটা কতটা নরম বা কতটা টাইট হয়েছে, খুব টাইট নয় আবার খুব নরম নয়, এইভাবেই মাখাতে হবে। এবার এই মিষ্টনটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, তবে অবশ্যই এটাকে ঢাকা দিয়ে রাখবেন। এটাকে আমি 10 মিনিটের জন্য রেখে দিলাম, আর এই নারকেলটাকে খুব ভালোভাবে আমি পুর বানিয়ে নেব। এবার দেখুন পুরটা আমি বানিয়ে নেব, তার জন্য দেখুন গ্যাসটা জেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াটাকে খুব ভালোভাবে প্রথমে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব গুড়। আজকের পুরটা বানানোর জন্য এখানে আমি গুড় ব্যবহার করব, আপনারা চাইলে কিন্তু চিনি কিংবা মিছরিও ব্যবহার করতে পারেন। তো গুড় দিয়ে আজকের পুরটা বানালে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়। এবার যে নারকেলটাকে কুড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। নারকেলটাকে গুড়ের সাথে দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে জাল দিয়ে নেব। এই পুরটা বানানোর জন্য কিন্তু এটাকে একটু ভালোভাবে জাল দিয়ে নিতে হবে, আর একটু ঘন করে এটাকে জাল দিতে হবে। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ 2 চামচ মিল্ক পাউডার, মানে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে কিন্তু এই যে আমি পুরটা বানাচ্ছি এর টেস্ট দুর্দান্ত হবে। দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ,
এবার সমস্ত উপকরণ আবার আমি খুব ভালোভাবে এইভাবে নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। এটাকে কিন্তু একদম মাখো মাখো বানাতে হবে, এই রকম দেখুন একটু জল জল ভাব রয়েছে, এরকম থাকলে হবে না। গুড়ের সাথে নারকেলটাকে খুব ভালোভাবে কিন্তু একদম মাখো মাখো করে ফুটিয়ে নিতে হবে। পুরটা একদম রেডি হয়ে এসেছে, একটা উপকরণ এখানে আমি অ্যাড করব। এখানে সামান্য পরিমাণে এলাচ পাউডার দিয়ে দেব। এলাচ পাউডার দিলে এই পুরটার কিন্তু দুর্দান্ত একটা স্মেল হয় আর খেতেও কিন্তু দারুণ লাগে। এলাচ পাউডার দিয়ে এটাকে আর বেশি নাড়াচাড়া করার দরকার নেই। দেখুন পুরটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার গ্যাসটাকে বন্ধ করে পুরটাকে আমি একটু ভালোভাবে ঠান্ডা করে নেব। দেখুন মিষ্টনটাকে আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। মিষ্টনটাকে 15 মিনিট পর আমি আমাদের দেখাচ্ছি, দেখুন কতটা মোলায়েম হয়ে গেছে, এই রকমই মিষ্টনটা দরকার। এবার আবার আমি একবার হাত দিয়ে এটাকে মেখে নেব। এবার এটা থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। এবার লেচিগুলোকে আমি খুব ভালোভাবে গোল করে নেব। এবার দেখুন একটা বেলেন চাকি নিয়ে নিয়েছি, এবার একটা লেচি আমি নিয়ে নিলাম, সামান্য একটু তেল দিয়ে দিলাম। এটা বেলার জন্য আপনারা তেল কিংবা ময়দা কিংবা আটাও ব্যবহার করতে পারেন। এবার এটাকে আমি বেলে নেব। দেখুন এটাকে আমি কত সুন্দর করে বেলে নিয়েছি, ঠিক লুচি যেমন হয় সেইভাবে কিন্তু এটাকে বেলতে হবে। তবে খুব পাতলা করব না, একটু মোটা থাকবে, দেখে বুঝতে পারছেন একটু মোটা রয়েছে, খুব পাতলা করলে কিন্তু এই রেসিপিটা হবে না। একইভাবে সবগুলো আমি একভাবে বেলে নেব। দেখুন সবগুলোকে আমি খুব সুন্দরভাবে বেলে নিয়েছি। এবার দেখুন গ্যাসটা জ্বেলে দিয়ে একটা কড়াইতে জল দিয়ে জলটাকে দেখুন আমি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে দিলাম। এবার লুচি শেপ দিয়ে যেগুলো আমি বেলে নিয়েছি সেগুলো এই জলের মধ্যে আমি দিয়ে দেব। একসাথে আমি অনেকগুলো দেব না, আমি দুটো করে দেব আর উঠিয়ে নেব। একসাথে অনেকগুলো দিলে কি হবে, একটার সাথে একটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার দেখুন এটাকে উল্টে দেবো আমি এইভাবে। আমার মতো ইউনিক স্টাইলে আজকের এই রেসিপিটা বানিয়ে দেখবেন, দুর্দান্ত টেস্ট হয়। কালারটাও দেখুন অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এটাকে কিন্তু একদম ফোটানোর দরকার নেই, এই গরম জলে একটু উল্টে পাল্টে নিলেই হবে। এবার দেখুন এটা খুব ভালোভাবে হয়ে গেছে। এবার এটাকে আমি উঠিয়ে নেব। একইভাবে সবগুলো আমি এইভাবে বানিয়ে নেব। এবার দেখুন এখানে একটা স্পেশাল ব্যাটার আমি বানিয়ে নিয়েছি, এর মধ্যে শুধুমাত্র ময়দা আর জল রয়েছে। ময়দা আর জল দিয়ে এরকম অল্প একটু ব্যাটার আমি বানিয়ে নিয়েছি। আর দেখুন এগুলোকে আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। একটা লুচি আমি নিয়ে নিলাম আর একটা নিয়ে নিলাম। এবার যে পুরটাকে আমি বানিয়েছিলাম সেই পুরটার মধ্যে আমি দিয়ে দেব। আপনারা চাইলে একটু কম বেশি করে কিন্তু দিতে পারেন, যারা একটু বেশি মিষ্টি পছন্দ করেন একটু বেশি করে দেবেন, আর যারা মিষ্টি খুব একটা বেশি পছন্দ করেন না তারা একটু কম করে দিতে পারেন। এবার দেখুন দিয়ে দিয়েছি এর মধ্যে। এবার এটাকে এর মধ্যে আমি দিয়ে চেপে দেব, আর এই যে মিষ্টনটা আমি বানিয়েছি সেটাই ধারে ধারে আমি লাগিয়ে দেব। একদম ইউনিক স্টাইলে তালের এই পিঠের রেসিপিটা বানিয়ে দেখবেন, দুর্দান্ত টেস্ট হয়। এইভাবে একবার পিঠে বানিয়ে দেখবেন, অন্যভাবে আর পিঠে খাওয়ার ইচ্ছাই হবে না। তো যাই হোক এবার এটাকে কিন্তু এইভাবে চাপ দিয়ে দিয়ে খুব ভালোভাবে কিন্তু মুড়ে নিতে হবে। এবার এই নিচের পোর্শনটা ধরে এইভাবে কিন্তু মুড়ে দিতে হবে। দেখুন এটাকে আমি খুব ভালোভাবে মুড়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে মুড়ে নিয়েছি। আর দেখুন এদিক দিয়ে খুব সুন্দর দেখতে লাগছে। তো এইভাবে আমি প্রথমে সবগুলো খুব ভালোভাবে বানিয়ে নেব। দেখুন সবগুলোকে আমি খুব সুন্দরভাবে বানিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর এগুলো দেখতে হয়েছে। চলুন এবার নেক্সট স্টেপ আমি আপনাদের সাথে শেয়ার করি। এবার দেখুন গ্যাসটা জ্বেলে দিয়ে একটা কড়াইতে তেল দিয়ে তেলটাকে আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার যেগুলো পিঠের শেপ দিলাম সেগুলো তেলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে আমি ভেজে নেব। একেবারে দুটো বা তিনটে দিয়ে ভাজার দরকার নেই, এইভাবে একটা একটা দিয়ে খুব ভালোভাবে ভেজে নিলেই হবে। এরকম ইউনিক স্টাইলে আজকের এই পিঠেটা বানিয়ে দেখবেন, দুর্দান্ত টেস্ট হয়।
আর একবার খেলে দেখবেন বারবার আপনাদের খেতে ইচ্ছা করবে। এটা কিন্তু বেশ একটু ফুলে যাবে, এই দেখুন কেমন ফুলে উঠছে দেখুন। এটা কিন্তু অটোমেটিক তেলের উপরে ভেসে উঠবে আর খুব সুন্দর ভাবে কিন্তু ফুলে যাবে। এই দেখুন এদিকটাও কিন্তু একদম বলের মতো ফুলে উঠছে, দেখুন কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে, এইরকমই কালার হবে। আর খুব বেশি লাল করার দরকার নেই, এটা কিন্তু একদম হয়ে গেছে। এবার এটাকে উঠিয়ে নেব। একইভাবে সবগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নেব। দেখুন তালের এই সবগুলো পিঠে আমি খুব সুন্দর ভাবে ভেজে নিয়েছি, আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। এটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তেমনই দুর্দান্ত। অবশ্য বাড়িতে একবার হলো আমার মতো করে ট্রাই করবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর আজকের এই ইউনিক স্টাইলে তালের এই পিঠের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে।